কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের কর্মকমিশনের ক্ষমতা ও কার্যাবলী বাড়ির কাজ দেওয়া ছিল, আশা করি তোমরা সেটা খুব সুন্দরভাবে পড়ে লিখেছ। আমরা এখন পড়ছি পৌরনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান। আজকের বিষয় অ্যাটর্নি জেনারেল গঠন। বাংলাদেশ সংবিধানের 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করবেন। তার মানে একজন একজন আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যে সকল যোগ্যতা লাগে, সে ঠিক সেই সকল যোগ্যতা সম্পন্ন কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেন। কার্যকাল। অ্যাটর্নি জেনারেলের কার্যকালের কোনো নির্দিষ্ট সীমা নেই। আমরা নির্বাচন কমিশন বা কর্ম কমিশনে আমরা দেখেছি যে এখানে এক জায়গায় আছে যে বয়স 5 বছর পর্যন্ত কার্যকালের সীমা, আবার এক জায়গায় আছে 5 বছর পর্যন্ত কিংবা বয়স 65 বছর হওয়া পর্যন্ত, যেটা আগে হয় সেই পর্যন্ত সীমা। কিন্তু অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে এরকম কোনো সময় সীমা নেই। রাষ্ট্রপতি নিজে সন্তুষ্ট হয়ে যতদিন পর্যন্ত চান ততদিন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতায় বা তার স্বীয় পদে থাকতে পারে। ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির অ্যাটর্নি জেনারেল সরাসরি রাষ্ট্রপতির আন্ডারে কাজ করে। অ্যাটর্নি জেনারেলের উপর শাসন বিভাগের বা অন্য কোনো বিভাগের কোনো ক্ষমতা নেই। অ্যাটর্নি জেনারেল তার কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। এই জন্য রাষ্ট্রপতি কর্তৃক যে সকল দায়িত্ব ন্যস্ত আছে, এই দায়িত্বগুলো অ্যাটর্নি জেনারেল পালন করে থাকেন। এরপর আছে প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ করেন। মানে বাংলাদেশ সংবিধানের বা বাংলাদেশ সরকারের যেসব আইন আছে বা আমাদের সংবিধানে যেসব আইন আছে, এইসব আইনের ক্ষেত্রে যত জটিলতা দেখা যায় এইসব জটিলতাগুলো উনি এইসব জটিলতার ব্যাপারে মতামত প্রকাশ করে, মানুষকে এইসব জটিলতা সম্পর্কে বোঝায়। এরপরে আছে দায়িত্ব পালনের জন্য প্রজাতন্ত্রের সকল আদালতে তিনি বক্তব্য পেশ করতে পারবেন। তার মানে উনি কোনো স্পেসিফিক ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অন্য কোনো জেলা কোর্ট বা এরকম কোনো কোর্ট না, উনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো আদালতে যেয়ে উনি ওখানে তার বক্তব্য পেশ করতে পারবেন। এরপর হচ্ছে উনি বাংলাদেশের সরকারের আইন বিষয়ক উপদেষ্টা। মানে বাংলাদেশের দেশকে পরিচালনা করার জন্য যে সকল আইন আছে সেই সব আইন পরিচালনার ক্ষেত্রে উনি সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আছে আদালতে সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সুষ্ঠু বিচারের জন্য সরকারের পক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সরকার বিরোধী অনেক মামলা হয়ে যায়, তখন উনি কী করেন, উনি তখন এই সরকার বিরোধী মামলাগুলোতে সরকারের পক্ষ নিয়ে উনি তার দায়িত্ব পালন করেন। তো অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী এতটুকুই ছিল। কথা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।